বাংলা বর্ণমালা মোট পঞ্চাশটি এর মধ্যে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি মোট পঞ্চাশটি আজকের টপিক মাত্রা তো হ্যালো চিলড্রেন তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো অলরেডি আমি তো বলেই দিয়েছি আজকের টপিক কী হতে যাচ্ছে তো চলো বেশি বক বক না করে আজকের ক্লাসটি শুরু করি পূর্ণ মাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন সর্বণ্ডে পূর্ণমাত্রা ছয়টি অর্ধমাত্রা একটি মাত্রাহীন চারটি কি কি দেখো স্বরে অ স্বরে আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ এবং অর্ধমাত্রা একটি রি মাত্রাহীন চারটি এ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা ছাব্বিশটি মোট পূর্ণমাত্রা তাহলে কতটি হল বত্রিশটি স্বরবর্ণে ছয়টি এবং ব্যঞ্জন বর্ণে ছাব্বিশটি মোট বত্রিশটি এবং অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণে ষাটটি স্বরবর্ণে একটি তাহলে মোট আট অর্ধমাত্রা হচ্ছে আটটি মাত্রাহীন ব্যঞ্জন পণ্যে ছয়টি বর্ণ রয়েছে এবং স্বরবর্ণে বর্ণে চারটি বর্ণ রয়েছে তাহলে মোট কতটি হল দশটি তাহলে পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি অর্ধমাত্রা আটটি মাত্রাহীন দশটি তাহলে মোট বর্ণমালা কয়টি পঞ্চাশটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ